করে নিয়েছেন। এমনকি নিজ দলের সংস্কারপন্থীদের ব্যাপারে তার উক্তি পদ্মার অন্তরালে এই সমঝোতারই আরেক প্রমাণ। আমাকে এক সময় একটা পর্যায়ে প্রস্তাব দেওয়া হয় যে যারা আপনার সাথে বেইমানি করেছে, যারা আপনার বিরোধিতা করছে আপনার দলে, আপনি খালি বলে দেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। তো প্রথম দিন বলার পরে আমি বলছি, দেখেন আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই, ঘরে ছেলে থাকলে সব ছেলেই যে সুসন্তান হবে তা তো না, দু একটা কুসন্তান হয়। যেই নেত্রীর নিজ দলের নেতাদের ব্যাপারে এমন ধারণা, তারা কিভাবে দেশ গঠনে অবদান রাখবে, এ প্রশ্ন আজ অনেকের। বাংলাদেশের রাজনীতিতে বিচিত্র এক নেতা জেনারেল এরশাদ, তার রাজনৈতিক দিগবাজি সবারই জানা। এক সাংবাদিক সম্মেলনে তিনি আওয়ামী জোটে না যাওয়ার ঘোষণা দেন। আমি 14 দলে যাচ্ছি না, আমি কোনো জোটে যাচ্ছি না, আমি নির্বাচন করলে এককভাবে নির্বাচন করব, আমি কোনো জোটে যাচ্ছি না। এরশাদ সে কথা রাখেননি, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে মহাজোটে যোগ দেন। আমি রাষ্ট্রপতি হতে চাই সরকারে থাকার জন্য, রংপুরের মানুষের ঋণ শোধ করার জন্য। কয়েকদিন পর আবার বলেন, আমাদের ইম্পর্টেন্ট হলো ক্ষমতা যাওয়া, প্রেসিডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট হলে হলাম না হলে নাই। না, কাহিনী এখানে শেষ নয়, আবারও ডিগবাজি দেন এরশাদ। মহাজোটে থাকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যতই চেষ্টা করুক এটা মহাজোট আর জোড়া লাগবে, 41টা হোক, 61টি হোক, 101টা হোক, জাতীয় পার্টি মহাজোটে নাই। অবশ্য ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ জাতীয় পার্টির সব দাবি মেনে নেয়। এই জেনারেল এরশাদ সম্পর্কেই একসময় শেখ হাসিনা বলেছিলেন, যার বিরুদ্ধে আজকের প্রধানমন্ত্রী নিজে দুর্নীতির মামলা দিয়েছিলেন, সেই স্বৈরাচার বলে যাকে ধিক্কৃত করেছিলেন তাকেই আজকে টেনে নিয়েছেন তার পায়ে ধরে, উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলে এবং এত ভালো কাজ করলে তার মনে এই সন্দেহ কেন যে জনগণ ভোট দেবে না। ইতিহাসের নির্মম পরিহাস, শেখ হাসিনাকে সে কাজটি করতে হলো। তাহলে প্রশ্ন জাগে, আওয়ামী লীগের কি জনগণের প্রতি আস্থা নেই? আওয়ামী লীগ সব সময় ধর্মনিরপেক্ষতার স্লোগান দিল, বাস্তবে যে তারা ধর্মকে ব্যবহার করে তার প্রমাণ দিয়েছে বারবার। নির্বাচন আসলেই নাম সর্বস্ব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক ও চুক্তি, সে কথা বার বার প্রমাণ দেয়। ভাই কি কখনো বোনকে ছেড়ে যেতে পারে বলেন? তা আমি তো আপনাদের একটা বোন, কারো বোন কারো মা, তাই না? কাছে ছেড়ে যাবেন কেন? ভালো মন্দ সব কিছু ভাগ করে নেব। এভাবে ইসলামী দলগুলোকে ক্ষমতার লোভ দেখানো হয়। আওয়ামী লীগ ও তার সমর্থকরা কথায় কথায় জামাত নেতৃবৃন্দকে কটাক্ষ করে, অথচ নিজেদের প্রয়োজনে জামাতের সাথে এক কাতারে বসতে অসুবিধা হয় না। রাজনীতির এ জাতীয় দেউলিয়াপনা এখন মানুষ ঠিকই ধরে ফেলেছে। বঙ্গভবনের অনুষ্ঠানও কিন্তু বয়কট করেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল, অথচ এদেরকেই যখন বিদেশি কূটনীতিকরা ডাকেন তাদের বাসায় ব্রেকফাস্ট করতে কিংবা ডিনার করতে, রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাদের যাওয়ার জন্য। আমার মনে আছে যে রোজার সময়, গেল রোজার সময়, মতিউর রহমান নিজামী সাহেব বোধ হয় জিল্লুর রহমান সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন কোনো একটা এরকম কূটনীতিক অনুষ্ঠানে, সেটা নিয়ে খুব হইচই শুরু হলো। তখন আওয়ামী লীগ থেকে বলা হলো যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠানে হ্যান্ডশেক করতেই পারে। কদিন আগে দেখলাম যেদিন বারাক ওবামার রেজাল্ট দিচ্ছিল এবং তিনি বিজয়ী হলেন, সেদিন সকালে আবার ব্রেকফাস্টে ডেকেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মরিয়াটি সাহেব কোনো এক জায়গায়, হোটেলে বা তার বাসায়, আমার ঠিক স্মরণে নেই। এবং সেখানে আপনাকে আমি বলছি, বাংলাদেশের প্রায় প্রতিটি মেজর পার্টি সেখানে অংশগ্রহণ করেছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত ছিল, এবং ওখানে কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না এটা, কিন্তু সেখানে আওয়ামী লীগের জামাতের সঙ্গে একসাথে গিয়ে নাস্তা খেতে যাত যায়নি। সারা দুনিয়া আজ অস্থির, শক্তিধর দেশগুলোর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনে যখন অশান্তি দাবানল ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে, যখন সে দাবানল উপমহাদেশের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে, তখন তুলনামূলকভাবে অনেক শান্ত বাংলাদেশি নেতা নেত্রীদের যেখানে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা, যেখানে চারদুলে জোট সরকার ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টিকারীদের অল্প সময়ে কার্যকর ও দক্ষতার সাথে দমন করে সারা দুনিয়ায় দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে, সেখানে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় প্রকাশ করে দিলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউ নামক জার্নালে গত 19 নভেম্বর 2008 তারিখ সজীব ওয়াজেদ জয় ও কার্ল সিউভাক্য যুক্তভাবে একটি থিসিস লিখেন। এই কার্ল সিউভাক্য হচ্ছেন আমেরিকার C-52 এয়ার ডিফেন্স আর্টিলারির হেডকোয়ার্টার্স এবং হেডকোয়ার্টার্স ব্যাটারিতে এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত, যিনি ইরাকে মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য শুরুর পর্যায়ে যুদ্ধ করেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কার্ল সিউভাক্য স্টেমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ থিসিসে লেখেন, বাংলাদেশে গত 5 বছরে বোরখা বিক্রি বেড়েছে 500 গুণ। আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশকে বোরখা বিক্রি বন্ধ করতে হবে। অবশ্য তারা 500 গুণ বোরখা বিক্রি বাড়ার এই হিসাব কিভাবে পেলেন তা বলেননি। তারা আরও বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাঠ্যক্রম বদলাতে হবে, সঠিকভাবে ধর্মনিরপেক্ষ প্রাথমিক স্কুল ও হাসপাতাল বানাতে হবে। মানুষের চিকিৎসার জায়গা হাসপাতালও যে ধর্মনিরপেক্ষ হাসপাতাল হতে পারে এই প্রথম জানা গেল। জয় সিওভাক্য আরও লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে বা গিয়েছে, অতএব সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় আনা দরকার। বাংলাদেশকে একটি সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করার মহল বিশেষের অব্যাহত প্রচেষ্টারই একটি অংশ যে এই থিসিস তা যে কোনো সচেতন মানুষই বুঝেন। অথচ বাংলাদেশ আওয়ামী লীগ এই লেখার ব্যাপারে কোনো কথাই বলেনি। দ্য আওয়ামী লীগ মাস্ট বিল্ড অন দিস মোমেন্টাম টু এনশিওর ইটস লং টার্ম সাকসেস। আমার এখানে একটা উদ্বেগের বিষয় হলো, আপনি জানেন বাংলাদেশ আর্মি কিন্তু ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশনে গুরুত্বপূর্ণ রোল এবং বাংলাদেশ মেজর কন্ট্রিবিউটার ওয়ান অফ দি মেজর কন্ট্রিবিউটার ইন্টারন্যাশনাল পিস কিপিং মিশন, এবং যত ট্রাভেল স্পট আছে সেখানে কিন্তু বাংলাদেশ আর্মিকে আফ্রিকার ট্রাভেল স্পটে বাংলাদেশ আর্মিকে ডিপ্লয় করা হয় এবং তারা সাকসেসফুল হয়েছে এই বিভিন্ন কনফ্লিক্টিং গ্রুপটাকে ইউনাইট করার ক্ষেত্রে। এখন এই যে লেখাটা যে 35% মাত্রাটা ব্যাকগ্রাউন্ড আর্মি রিক্রুটমেন্ট দেওয়া, এটা কিন্তু পশ্চিমা যারা আমাদেরকে শান্তিরক্ষী বাহিনীর ইয়া করে আমাদের তাদেরকে কিন্তু বিচলিত করতে পারে এবং তাদের চিন্তা করতে পারে, চিন্তার উদ্বেগ করতে পারে, তারা শান্তিরক্ষী বাহিনীর নামে কাকে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় এবং